আমদানি রপ্তানি ও ট্রানজিট বাণিজ্য সহজীকরণের উদ্দেশ্যে দেশের সব কাস্টম হাউস, বিমানবন্দর ও কয়েকটি শুল্ক স্টেশনে একটি করে সীমান্ত বাণিজ্য সমন্বয় কমিটি গঠন করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বাণিজ্য সহজীকরণ নিশ্চিত কল্পে সীমান্ত বাণিজ্য সমন্বয়ে এনবিআর সম্প্রতি এ পদক্ষেপ নেয়। এ বিষয়ে এনবিআরের প্রথম সচিব মোহাম্মদ শহীদুল ইসলামের সই করা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।